আবারও সংঘর্ষে জড়ল ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপ পেতে আহত হয়েছে অন্তত ছয় জন শনিবার রাত নয়টায় ঢাকা কলেজের নর্থ এবং সাউথ হলের মধ্যে শুরু হয় সংঘর্ষ ঢাকা কলেজের সাউথ ব্লকের আলামিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে আটটায় ক্যাম্পাসের ভেতরে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে বলে অভিযোগ করেন তিনি পরে ক্যাম্পাসের খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র লাঠি রড রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয় ক্যাম্পাসে ঢোকার সময় ওই তার লোকজন সবাই আমাদের মানে পুরা দূরা মাইর দিছে রড দিয়া পিটাইছে স্ট্যাম্প দিয়া পিটাইছে পিটাই দিয়ে আমার হাত পাও ভাঙিয়া ফেলছে আমার পুরা শরীর পাচ্ছে পিটাইছে বুকে প্রচণ্ড জোরে কিছু দিয়ে আঘাত করে যেটার পর আমি আর কিছু বলতে পারি না আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই